আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল ফুলকপির একটি রেসিপি। রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই ফুলকপির রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি। এইভাবে যদি ফুলকপির ডাঁটিগুলোকে মাঝখান থেকে চিরে নেওয়া হয় এতে করে কিন্তু ফুলকপির ডাঁটিগুলো খুব ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। এবার ফুলকপিটাকে ধুয়ে নেবার পর এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। এবারে জলটাকে ফুটতে দেব। জলটা যখন খুব ভালোমতো ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপিগুলো। আর জলের মধ্যে যেহেতু নুন দেওয়া রয়েছে, যদি ফুলকপির মধ্যে পোকা থেকে থাকে সেই পোকাগুলোও কিন্তু বেরিয়ে আসবে। ফুলকপিগুলো জলে দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব ভালোমতো ভাপানো হয়ে গেছে। এর থেকে যদি ফুলকপিগুলোকে বেশি ভাপানো হয় ফুলকপিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ফুলকপিগুলো ভাপানো হয়ে যাবার পর এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবারে একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। এবারে কাঁচা লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন কাঁচা লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চা চামচ মতো টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। জল দেবার পর এবার টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে টক দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। আর টক দইটা যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় রান্নার সময় কিন্তু টক দইটা কেটে যাবে না। দেখুন টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে রান্নাটাকে শুরু করব। এবারে কড়াইতে দিয়ে দেবো ফুলকপি ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে দু মিনিট মতো ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দেব দু চা চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা, তিনটে ছোট এলাচ, তিনটে ছোট দারচিনি দেব, তিনটে লবঙ্গ দেব, অল্প পরিমাণে একটু জৈত্রী, আর দেব হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম বেটে রাখা মশলা, দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু মটরশুঁটি। এবারে আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, নুন, হলুদ গুঁড়ো, মটরশুঁটিটা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালোমতো করে কষাতে হবে, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোমতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই।
টক দইটা দেবার পর এবার মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেব। তবে টক দইটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। টক দই দেবার পর মিনিট দুয়েক কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব এক চা চামচ ভাজা মশলা। এখানে এক চা চামচ গোটা জিরে, এক চা চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা। দেব ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। আর দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল। ভাজা মশলা লঙ্কার গুঁড়ো আর জল দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে যাবার পর এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো, তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নেব। চিনিটা যখন মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেবার পর এবার মশলার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে নেব। ফুলকপিগুলো যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে এবারে ফুলকপিটাকে মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নেব। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেব এক কাপ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ফুলকপিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দেওয়ার ফলে কিন্তু ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঝাল ঝাল ফুলকপির এই রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ মতো শাহী গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পর এবার ফুলকপির ঝোলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝাল ঝাল ফুলকপি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।